1925 হাওড়ার শিবপুরে জন্ম নিল এক কার্টুনিস্ট। স্বপ্নের কার্টুন সৃষ্টি করলো সে, পৃথিবী করলো তাকে কুর্নিশ। কি যে কাণ্ড, হাসছে যে ব্রহ্মাণ্ড, ছবিতে কথায় পাতায় পাতায় কত কি কমিক্স কাণ্ড। কি যে কাণ্ড, কি যে কাণ্ড, হাসছে যে ব্রহ্মাণ্ড, ছবিতে কথায় পাতায় পাতায় কত কি কমিক্স কাণ্ড, ছবিতে কথায় পাতায় পাতায় কত কি কমিক্স কাণ্ড। অ্যাস্টেরিক্স বা টিনটিন, টারজান, সবাই দেখলো মুখ বাড়িয়ে। বাঙালি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ সকলকে দিল তাক লাগিয়ে। জন্ম হলো হাঁদা ভোদা আর বাঁটুলের, আরো কত কমিক্স চরিত্রের। এরাই অমর হলো চিরদিন চিরকাল, গেল সব সীমারেখা ছাড়িয়ে। ছিমছাম রোগা পিকলে হাঁদাটা ভোদাটা কেমন গোলগাল, প্রতিটা গল্পে কত ঝঞ্ঝাট, কত কি যে হয় গোলমাল। স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে বাঁটুল দি গ্রেট আসছে, হাঁদা ভোদাটার দুষ্টুমি দেখে কচি কাঁচা গুলো হাসছে। হাসতে হাসতে হালকা হচ্ছে জীবনটা প্রচন্ড, চলছে কমিক্স কাণ্ড, চলছে কমিক্স কাণ্ড। কি যে কাণ্ড, কি যে কাণ্ড, হাসছে যে ব্রহ্মাণ্ড, ছবিতে কথায় পাতায় পাতায় কত কি কমিক্স কাণ্ড, ছবিতে কথায় পাতায় পাতায় কত কি কমিক্স কাণ্ড। এত মজার হাসি হুল্লোড়, একদিন চুপ স্তব্ধ আসর, পেন্সিল স্কেচ চলে না তো আর, দু চোখে নামে শুধুই আধা, সৃষ্টি রেখে স্রষ্টা কোথাও, দূরে যে হারিয়ে যায়, না ফেরার দেশে ভালো থেকো তুমি, এটাই সবাই চায়। না ফেরার দেশে ভালো থেকো তুমি, এটাই তুমি চলে গেছো কে বলে, সবাই বলছে তুমি যে রয়েছো, শত বাঙালির ছেলেবেলা হয়ে সব ঘরে ঘরে রয়েছো, হাঁদা ভোদাটার দুষ্টুমি হয়ে সবার জীবনে রয়েছো। তুমি নারায়ণ দেবনাথ, তুমি চির অমর হয়েছো। কি যে কাণ্ড, তোমার কার্টুনে হাসছে যে ব্রহ্মাণ্ড, ছবিতে কথায় পাতায় পাতায় কত কি কমিক্স কাণ্ড। তুমি নারায়ণ দেবনাথ, তুমি চির অমর হয়েছো, তুমি নারায়ণ দেবনাথ, তুমি চির অমর হয়েছো।